দেখুন যে স্নাইপার দিয়ে 11,500 ফিট দূরের জঙ্গিদের মারলেন কানাডিয়ান সেনা। সম্প্রতি এক কানাডিয়ান সেনার স্নাইপারের গুলিতে মারা পড়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের জঙ্গিরা। অবাক হওয়ার বিষয় হলো স্নাইপার বাহী ওই সেনার অবস্থান থেকে জঙ্গিদের অবস্থান ছিল 2.1 মাইল দূরে, অর্থাৎ তা 11,614 ফিট দূরে। স্নাইপারের বুলেটটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সময় লেগেছে 10 সেকেন্ড। নিরাপত্তার খাতিরে ওই কানাডিয়ান সেনার নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে এই ঘটনার কারণে বিশ্বের সামরিক ইতিহাসে স্থান করে নিয়েছে ওই কানাডিয়ান সেনা, কারণ এর আগে এ ধরনের ঘটনার রেকর্ড ছিল যুক্তরাজ্যের। 1.5 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার কারণে পূর্বের ওই রেকর্ডটি হয়েছিল। জেনে নিন স্নাইপারটি সম্পর্কে। নতুন রেকর্ডধারী ওই কানাডিয়ান সেনার বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে স্নাইপারটি এমসি মিলান TSC-50 মডেলের। এটি থেকে বের হওয়া বুলেট দেয়াল ভেদ করতে সক্ষম। এটি 1.2 মাইল দূরের লক্ষ্যবস্তুতে যথাযথভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়া বোয়িং 737 মডেলের বিমানের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষমের বুলেট। ওজন 11 কেজি 800 গ্রাম, লম্বায় 57 ইঞ্চি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।